দুর্নীতি বাংলাদেশের সুশাসনের জন্য বড় সমস্যা। দুর্নীতি কমলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকালে কল টু অ্যাকশন এগেনস্ট করাপশন এর ন্যাশনাল সামিট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা যুক্তরাষ্ট্রে দুর্নীতি চিহ্নিত করার পাশাপাশি দুর্নীতির চরিত্র বোঝার চেষ্টা করি। দুর্নীতি চিহ্নিত করে দমন করার মাধ্যমেই অর্থনীতির অগ্রগতি নিহিত। বাংলাদেশে যদি বিদেশিদের কাছে প্রমাণ করতে পারে এখানে দুর্নীতির হার কম, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। পাশাপাশি দুর্নীতি রোধে স্বাধীন গণমাধ্যম এবং সুশীল সমাজের অবাধ বিচরণও নিশ্চিত করতে হবে। So Bangladesh can assure its citizens and investors